এখন ছিলাম বাদাম তলাতে, পুরো কাজগুলো যে বানিয়েছে ও কাজগুলো খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছে অনেকদিনের পুরোনো কোনো। তো বাদামতলার সম্পূর্ণ ব্লগটা আমার এই চ্যানেলে পেয়ে যাবে, এর আগের ব্লগটাই আমি ছেড়েছিলাম, ডিসক্রিপশনেও দিয়ে দিচ্ছি লিঙ্কটা। আর এবারে যাচ্ছি 66 পল্লীতে, বাদামতলা থেকে খুব কাছে এই ডিস্টেন্সটা রয়েছে, তো এবার আমরা যাব 66 পল্লী। ওষুধটাও বেশ অন্যরকম, তো চলো এরপর পরের প্যান্ডেলে যাচ্ছি। 66 পল্লীর পরে প্যান্ডেল মানে ওখানে মায়ের উল্টানো, একদম সামনে এইখানে মায়ের উল্টানো, মা দুর্গার মূর্তি। একটা দেবী মূর্তি করতে গেলে অনেক ধরনের মাটির প্রয়োজন হয়, আর সেই মাটি পুড়িয়েই পরিশেষে মায়ের যে অপূর্ব রূপটা পাওয়া যায়, তার আগে তো মায়ের সম্পূর্ণটাই কাদা থাকে, সেই কাদা থেকে মায়ের রূপ, সেই রূপ থেকে মায়ের মাকে কঠিনভাবে পুড়িয়ে পুড়িয়ে শক্তিশালী একটা রূপ দান করা হয়। কোথা থেকে নিয়ে আসা হয় এই মাটি, সমাজের বিশেষ কিছু স্তর থেকে নিয়ে আসা এই মাটি দিয়েই কিন্তু তৈরি হয় মূর্তি। এদের থিমের নাম হচ্ছে দুর্গার মাটি, মাটির দুর্গা। তো চলে এসেছি 66 পল্লীতে। এবং যে মুখের কালারটা দেখে মনে হচ্ছে সেই মাটির যে কালারটা হয় সেই কালারটাই দেওয়া হয়েছে, শুকোতে রাখা হয়েছে একদম, মানে মূর্তির সঙ্গে জোড়া হয়নি বা রং না, রং দেওয়া হয়নি। বাইরের দিকটা সুন্দর, এবার ভিতরের দিকটা দেখা যাক। ও আচ্ছা, মানে এটা খানিকটা যে কুমোরদের কাজগুলো ওগুলোই তুলে ধরা হয়েছে। ভাটির উপরে কাঁচা মাটির তলেপ দেওয়া মায়ের মুখমণ্ডল রাখা রয়েছে মনে হচ্ছে, এবার ভাটির ভিতরে আমরা প্রবেশ করছি। হ্যাঁ হ্যাঁ, লাইটের এফেক্টটা ওরকম দিয়েছে, মানে আগুন জ্বললে যেরকমটা হয় ঘাটি, হ্যাঁ সেটাই। আর এই সাইডটাতে হ্যাঁ কাঠ রয়েছে, জ্বালন দেওয়া রয়েছে এই সাইডটা। কনসেপ্টটা কিন্তু খুবই সুন্দর, খুব সুন্দর এবং ক্লিয়ার কনসেপ্ট। বাহ, ওই তাল পাতার ইয়েগুলো দিয়ে আর ওই যে তাল পাতার মাঝে মাঝে যে আগুনের ইয়েটা দিয়েছে, যেটা পুরো আগুনের মতনই লাগছে, কিন্তু শব্দ ধরানো হয়েছে মনে হচ্ছে, দারুণ দারুণ। বাহ, আর মায়ের মুখটা এবং সারা শরীর পুরো লাল, মানে আগুনে পোড়ার পর যে লাল অংশটা হয় ঠিক সেরকমটাই লাগছে। দেয়ালগুলোর মধ্যেও দেখ ছোট ছোট কাজ রয়েছে, কিন্তু এনে এরকম নয় যে একেবারে এমনি নর্মালি মাটি লেপে দিয়েছে, তা কিন্তু নয়, এর মধ্যেও কিন্তু ছোট ছোট দেখ একদম সিনারিগুলো খুব সুন্দর করে, খুব ভালো লাগে। ওখানে তোমার কৃষি জীবনের এবার তোমাদের নিয়ে যাবো চেতলা অগ্রগণী। তো এই ব্লগটা এখানে শেষ করছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।